ওয়ার্ডপেস থিম ডেভেলপমেন্টের আজকে আমাদের সাত নম্বর ক্লাস আজকের এই সাত নম্বর ক্লাস আমরা ব্যানার ইমেজ কীভাবে ডেভেলপমেন্ট করতে হয় সেই বিষয়টা দেখব আর এই ফেভি আইকন কীভাবে সেট করতে হয় সেই বিষয়টা তো চলুন তাহলে আমরা কাজটা শুরু করি আমি ইতিমধ্যে আমাদের ওয়ার্ডপেস ড্যাশবোর্ডে প্রবেশ করা অবস্থায় আছি আর আমাদের প্রজেক্টটা টোটাল প্রজেক্টটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে রাখছি তো আমরা যে কাজটা করব এই কাজের আজকে মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা কাস্টমাইজেশন থেকে আমরা এই ব্যানার ইমেজটা যাতে খুব সহজে চেঞ্জ করতে পারি সেই বিষয়টা দেখব তো এটার জন্য আমাদেরকে এই অ্যাপেরেন্স থেকে হেডার অপশন নামে একটা মেনু এখানে রেজিস্ট্রেশন করে আনতে হবে তাহলে চলুন আমরা সেই কাজটা করে ফেলাই তো ইতিমধ্যে আপনারা জানেন আমরা ফাংশনস ডট পিএইচপিতে আমরা যত সেট আছে সেই সেট আপগুলো করতেছি আই মিন থিমের যত সেট আছে সেগুলো আমরা করতেছি তো এখানে সেম প্রসেস এবং সেম স্ট্র্যাটেজি ফলো করে আমরা এখানে অ্যাড থিম নামে একটা অপশন তৈরি করবো অ্যাট থিম সাপোর্ট ডবল ফ্রি ওয়াট ইস সাপোর্ড দেওয়ার পর এইখানে আমাদের ভিতরে কাস্টম হেডের নামে একটা অপশন তৈরি করতে হবে তাহলে চলুন আমরা সেই কাজটা করে ফেলাই কাস্টম হেডার ওকে জাস্ট আমি এটা লেখার পর আমাদের ড্যাশবোর্ডে এসে যদি আমি রিলোড দিই এখানে দেখেন রিলোড দেওয়ার আগে আমাদের এখানে কোনো হেডার নাই আমি যদি জাস্ট এখানে রিলোড দিই তাহলে দেখবেন যে আমাদের হেডার অপশন আছে এখন দেখেন আমি মাউসের কাজটা রাখলাম হেডার অপশানটা চলে এসেছে তো এই হেডার অপশনের কাজটা কী হবে আমরা এই হেডার অপশন থেকে আমি যদি হেডারে চলে যাই এই যে জাস্ট এখান থেকে আমরা একটা পিকচার আপলোড করব ফর এক্সাম্পল আমি এখানে যে কোনো একটা র্যান্ডমলি পিকচার আপলোড করলাম ধরুন আমি এই পিকচারটা আপলোড করলাম করার পর এখানে সিলেক্ট দেন স্কিপ মানে আমি স্ক্রিপ্ট করলাম যাতে আমরা ক্রপ করবো না হ্যাঁ এটা আমরা ইগনোর করলাম করে অন্য একটা স্টেপে চলে এখানে সেট করে দিলাম যার পর আমি যদি এখানে পাবলিশ দিই তাহলে কিন্তু এই ব্যানারটি এখানে সেট হয়ে যাওয়ার কথা আমরা যে কাজটা করতে চাচ্ছি সেই হিসাবে বাট এখানে সেট হয় নাই তার মেন কারণ আমরা শুধুমাত্র সাপোর্ট দিয়েছি এখন এই সাপোর্ট এইটাকে আবার এখানে আমাদের সেট করাতে হবে তার জন্য আমাদের এটার সাথে এটা কানেকশান করাতে হবে তাহলে চলুন আমরা সেই কাজটা করে ফেলাই তো এটা কিন্তু স্ট্যাটিক হ্যাঁ এটা কিন্তু ডাইনামিক না তো এই স্ট্যাটিক প্যাটার্নটাকে মানে স্ট্যাটিক কোডটুকে আমাদের ফাইন্ড আউট করতে হবে সর্বপ্রথম তো চলুন আমরা প্রথমে সর্বপ্রথম স্ট্যাটিক কোডটাকে ফাইন্ড আউট করি তো এটা কিসের মধ্যে থাকতে পারে এটা আমাদের মেবি এই যে ল্যান্ডিং পেজের মধ্যে হ্যাঁ এই এইখানে এই মিস্টেক তো আমি এটাকে কমেন্টস করে দিই জাস্টিফাই করার জন্য আমি কোনটা সিডিয়াস দিয়ে আমি কমেন্টস করে আমি এখানে যদি রিলোট দিই তাহলে দেখেন ব্যানারটা উধাও হয়ে গেছে তার মানে আমরা নিশ্চিত হতে পারলাম যে আমাদের এটা হচ্ছে মূল ব্যানার সেকশন এখানে আমি রিলোড দিই তাহলে দেখবেন ব্যানারটা চলে গেছে এখানে দেখেন ব্যানারটা চলে গেছে এই ব্যানারটা এখানে ট্রেনে আমি বসাই দেবো তো তাহলে আমাদের এখানে পিএসপিটা শুরু করতে হবে এইখানে আমাদের পিএসপি সিনটেক্স শুরু করতে হবে তো আমি পিএসপি সিনটেক্সটা শুরু করলাম মনোযোগ সারে দেখেন পিএসপি সিনটেক্স শুরু করলাম শেষ করলাম এইখানে আমি বলে দিলাম একটা সর্বপ্রথম আমরা একটা ভেরিয়েবল এখানে ডিফাইন করতে পারি ফর এক্সাম্পল ব্যানার অথবা ভেরিয়েবলটাকে ডিফাইন করার আগে আমি এখানে বলে যে গেট টেম্পলেট হেডার টেমপ্লেট হ্যাডার ওকে এই ফাংশনটা আমি এখানে দিলাম দেওয়ার পর এই ফাংশনটাকে একটি ভেরিয়েবলের মধ্যে রাখবো হ্যাঁ তো ভেরিয়েবলের ভিতরে রাখলাম তাহলে এই ফাংশনের যত অ্যাক্টিভিটি যত কার্যক্রম এই এই ভেরিয়েবলের মধ্যে চলে আসলো এবার এই ভেরিয়েবলটাকে আমরা যেখানে দিতে চাচ্ছি সেখানে আমরা বসিয়ে দেবো তো আমি এই যে ইমেজটাকে যেখানে কমেন্টস করছিলাম এটাকে আমি আবার কেটে বেঁকে আসার পর জাস্ট আমাদের এই যে সোর্স ফাইলের মধ্যে এখানে যে কোডটুক আছে এটুকুকে জাস্ট আমরা ডিলিট করে দিব দিয়ে নতুন করে আমরা পিএসপি আবার শুরু করবো পিএসপি আবার শেষ করব এবার আমাদের ইকো ইকো করার পর আমাদের এই ফাংশনটাকে এখানে এই ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর দিয়ে সেমিকুলন দিয়ে আমি সেভ দি আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখবেন এখানে আমাদের ব্যানারটা চলে আসার কথা তো এখানে একটা ইরোড শো করতেছে ইরোডটা কি আমরা একটু দেখি এখানে বলছে আমরা যে ফাংশনটা ডিফাইন করছি এই ফাংশনটা ভুল ফাংশন আমরা রাইট ফাংশন ডিফাইন করিনি এই জন্য আমাদের ইরোডটা শো করতেছে আর এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ডট পিএসপিতে তাহলে আমরা বুঝতে পারলাম এইখানে আমি ল্যান্ডিং পেজ ডট পিএসপিতে চলে আসলাম আসার পর এখানে লাইনই উল্লেখ করে দিচ্ছে দেখেন আমাদেরকে বলে দিচ্ছে বিশ নম্বর লাইনে তাহলে চলো আমরা দেখি এই যে বিশ নম্বর লাইন এইটা তার মানে আমরা এখানে যে ফাংশনটা দিয়েছি এই ফাংশনটা আমাদের ভুল হয়েছে তো এখানে কি ফাংশন দিতে হবে গেট হেডার ইমেজ এই কথাটা লিখতে হবে ঠিক আছে আমি সর্বপ্রথম ভুল ফাংশন ডিফাইন করছি এখানে বলতে হবে যে গেট হেডার ইমেজ ঠিক আছে এবার আমি যদি সেভ দিই এখানে রিলোড দিই আমাদের ইলোডটা সলভ হয়ে যাওয়ার কথা দেখুন এখানে ইমেজটা চলে এসেছে খুব সুন্দরভাবে ঠিক আছে ওকে তাহলে আমরা প্রপারলি কাজটা করতে পারলাম সর্বপ্রথম আমরা কি কাজটা করলাম তো আমরা এখানে জাস্ট একটা সাপোর্ট দিলাম সাপোর্টটা কি কাস্টম হেডার ঠিক আছে হেডার সাপোর্ট দেওয়ার ফলে আমাদের এই ফাংশনটা এখানে অ্যালাউ হয়ে গেল এই যে জাস্ট এই যে হেড ইমেজ এটা যখন অ্যালাউ হয়ে গেল তখন এখানে আমরা ইমেজ দিলাম ইমেজ দিয়ে এখানে পাওয়ার জন্য এইটার সাথে এখানে কানেকশন করার জন্য আমরা চলে আসলাম এই যে আমাদের স্টেমেল করে স্টিমেল করে আসার পর এইটা ধরে আমরা ইমেজটা তুলে নিয়ে আসলাম গেট হেডার আর ইমেজ তারপর এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে আমরা জাস্ট সোর্স ফাইলের মধ্যে এটা ইগো করে দিলাম দ্যাটস ইট এখন দেখেন আমাদের ইমেজটা অনেক বড় হয়ে গেছে আমরা যদি ইমেজটা এডিট করতে চাই এটা কিন্তু সম্ভব হচ্ছে না কিংবা ক্রপ করতে চাই সেটা সম্ভব হচ্ছে না দেখেন এ দেখেন এখানে কিন্তু ডিফল্ট একটা সাইজ অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে আমি যদি এখানে ক্রপ করতে চাই তাহলে কিন্তু সেটা ইরুর দেখাচ্ছে তো আমাদের এটা করার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে তাহলে চলুন সে কাজটা আমরা করে ফেলাই এটা আমাদের করতে হবে ফাংশনস ডট পিএসপির এইটার মধ্যে এখানে একটা এরে ডিফাইন করতে হবে তার মেন কারণ এর যখন আমরা দিব এটা হচ্ছে মাল্টিপল বিষয় আমাদের এখানে হচ্ছে গিয়ে পাস করতে হবে এই কারণে আমাদের এর এটা নিতে হবে ঠিক আছে ওকে তো আমরা কী কী নিব ধরেন আমরা এখানে একটা উইথ দিতে পারি আমরা একটা উইথ দিয়ে দিলাম তো আমরা এখানে কটেশনের মধ্যে রাখতে হবে এটা ডাব্লু উইথ হুম উইথ কত দিব ফর এক্সাম্পল ধরেন এখানে বারোশো দেন আমরা এখানে একটা হাইট দিলাম একটা হাইটটা আমার কটেশনের মধ্যে রাখলাম হাইট ধরেন হাইট একটা দিয়ে দিই চারশো ফর এক্সাম্পল ঠিক আছে ওকে এবার কন্ট্রোলে যদি সেভ দিয়ে আমি যদি এইখানে আসি একটা রিলোড দিই রিলোড দেওয়ার ফলে দেখেন আমরা আবার চলে যাই হেডার ইমেজ তারপর ধরেন এখানে অ্যাড নিউ ইমেজে ক্লিক করলাম এখন দেখেন একটু পরিবর্তন এসেছে দেখছেন এই দেখেন আমরা একটা হাইট ভাবে দিয়ে দিলাম হুম তো এইখানে দেওয়ার ফলে আমরা যে যেভাবে এখানে দিব সেইভাবে কিন্তু এটা ডিফল্ট অবস্থায় পেয়ে যাবে হ্যাঁ এদিকে এখানে শুধু এতটুকু পেয়ে গেছে কিন্তু আমরা আরেকটু ডিফাইন করতে হবে আমাদের এটা যাতে আমরা প্রপারলি ক্রপ করতে পারি এই যে আমরা আমাদের মন মতো যেমন ইচ্ছা তেমন যেন ক্রপ করতে পারি হ্যাঁ এখানে শুধু একটা সাইড থেকে আসছে আমরা চাচ্ছি যে আমরা উপর থেকে যাতে ক্রপ করতে পারি ঠিক আছে আমরা নিচে থেকে ক্রপ করতে পারি এটা যেন আমরা করতে পারি এই কাজটা আমাদের করতে হবে তার জন্য আমাদের যে কাজটা করতে হবে ফ্ল্যাক্স হাইট ফ্ল্যাক্স হাইট ফ্ল্যাক্স উইট করে দিলে আমাদের এই কাজটা হয়ে যাবে তাহলে চলুন আমরা সেই কাজটা করে ফেলাই তো অবশ্যই আমরা চলে আসবো আমাদের আবার পিএসপি ফাংশনে তো এইখানে আমরা কোটেশন দেবো কোটেশন দেওয়ার পর উইথটা আমরা কি করে দেবো এটা ট্রু করে দেবো ট্রো ঠিক আছে ওকে তারপর সেমভাবে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল ডি দিয়ে তারপর এটাকে আমরা হাইট বলে দিলাম এসি হাইট এটা এবার আমি কন্ট্রোল লেস দিয়ে সেভ দিয়ে আমরা যদি এখানে এসে একটা রিলোড দিই তাহলে দেখবেন আমাদের ইমেজটা সুন্দরভাবে আমরা ক্রপ করতে পারছি আমাদের ইচ্ছা মতো তো আমি এটাকে হাইট করে দিয়ে অ্যাড নিতে ক্লিক করলাম তো ধরুন এইটাকে এখন দেখেন আমাদের ইচ্ছা মতো এটাকে ক্রপ করতে পারছি দেখছেন চমৎকারভাবে আমি চাইলে এটা এতটুকু নিব এই যে এটা দিলাম দেওয়ার পর এইখানে আমরা পাবলিশ দিয়ে দিয়ে দিলাম ওকে এখন যদি আমাদের প্রজেক্টটা একটু দেখতে চাই দেখেন আমাদের মন মতো আমরা কিন্তু সাইজ ডিফাইন করতে পারতেছি ওকে আচ্ছা এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটাকে এখানে সেট আপ করে দিই তাহলে চলুন আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা কোথায় ছিল এই যে এইটা এটাকে নিলাম তারপর এখানে সিলেক্ট এখানে আপনি চাইলে এটাকে আবার আপনার মন মতো এটাকে ক্রপ করতে পারবেন রিয়েলি অনেক ইন্টারেস্টিং একটা বিষয় ওকে এবং ইম্পর্টেন্ট একটা বিষয় আমি ক্রপ করার পর ফাইনালি এখানে সেফ দিয়ে এখানে পাবলিশেড দিলাম দেখেন আমাদের প্রজেক্টটা এখানে টোটালি ডাইনামিক হয়ে গেলো এটা ব্যানারটা এখন আমরা আইকনটা একটু দেখি আইকন আমাদের ডিফল্ট অবস্থায় এটা আমাদের করা থাকবে সমস্যা নেই আমাদের এটা হয়ে যাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা যে কার্যক্রম টুক করেছি তার ভিতরে আমাদের আইকনটা চলে এসেছে তো জাস্ট এখানে দেখেন লোগোর ভিতরে হ্যাঁ এই যে লোগোর অপশনের মধ্যেই যেটা বলা হয় সাইড আইডেন্টি সাইড আইডেন্টিটির ভিতরে গেলে আপনি একদম স্কল খুন নিচে আসলে আপনি ফেবিআইকন অ্যাড করে দিতে পারবেন তো ফর এক্সাম্পল আমি এটা দিলাম তো এটাকে আমি এই লগ এটা দিলাম নগদ হুম ওকে তারপর এখানে দেখেন এখানে চলে আসছে জাস্ট আমি এখানে পাবলিশড দিলাম পাবলিশড দেওয়ার পর এইখানে আমরা একটা রিলোড দিলে দেখবেন আমাদের আইকনটা চলে আসে তাহলে আমরা উপরের যে পার্টগুলো ছিল সবগুলো আমরা মোটামুটি ডাইম করে ফেলছি লোগো মেনু ব্যানার ফেভি আইকন এগুলো আমরা বাই স্টেপ সব কিছু ডাইনামিক করে ফেলছি তাহলে আমরা নেক্সট পর্বে ব্লগ নিয়ে কাজ করব। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আর ভালো লাগলো একটা কমেন্টস শেয়ার ইট আসসালামু আলাইকুম